সম্মানীয় বি ওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি নাটনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনসেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন বিটিটি শুরু করা যাক এই বাড়িটির দৈর্ঘ্য আছে আপনার তিরিশ ফিট এবং প্রস্থ আছে পনেরো ফিট এই বাড়িটি টোটাল আপনার চারশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির ভিটির গাঁথনি দেওয়া হয়েছে আপনার দশ ইঞ্চি এবং ভিটি থেকে টপ পর্যন্ত গাঁতনি হবে আপনার তিন ইঞ্চি এখানে আপনার তিনটি লিন্টার হবে এবং পিলারে রড দেওয়া হয়েছে আপনার তিনটি করে তো এই বাড়িটির টোটাল কাজ করতে মোট টাকা যাবে আপনার তিন লক্ষ বিশ হাজার টাকার মতন প্রায় তো আপনারা দেখছেন আরও একটি বাড়ি এই বাড়িটির দৈর্ঘ্য আছে আপনার ছাব্বিশ ফিট এবং প্রস্থ আছে ফিট এই বাড়িটি টোটাল আপনার তিনশো চৌষট্টি স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির ভিটির গাঁথুনি দেওয়া হয়েছে আপনার পাঁচ ইঞ্চি এবং ভিটি থেকে টপ পর্যন্ত গাঁথুনি দেওয়া হয়েছে আপনার তিন ইঞ্চি এখানে আপনার তিনটি টাইভিং দেওয়া হয়েছে এবং আপনার জানালা দরজাগুলো দেখছেন এইখানে তিন পাটের এবং দরজাগুলো এক পাটের দরজা দেওয়া হয়েছে এই দুইটি রুমের কাজ করতে মোটামুটি আপনার টাকা লাগবে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকার প্রায় তো আসুন আমরা আরও একটি বাড়ি দেখে নেই এই বাড়িটির দৈর্ঘ্য আছে আপনার উনত্রিশ ফিট এবং প্রস্ত আছে চোদ্দো ফিট এই বাড়িটি টোটাল আপনার চারশো ছয় স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটি আপনার ভিটির গাঁথুনি দেওয়া হয়েছে আপনার পাঁচ ইঞ্চি এবং ভিটি থেকে টপ পর্যন্ত গাঁথুনি দেওয়া হয়েছে আপনার তিন ইঞ্চি এখানে আপনার তিন পাটের এবং দুই পাটের জানালা দেওয়া হয়েছে এবং এক পাটের দরজাগুলো দেওয়া হয়ে এই বাড়িটির এই দুইটি রুমের কাজ করতে মোটামুটি আপনার টাকা লাগবে মোট খরচ আপনার দুই লক্ষ নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা তো আসুন আমরা আরও একটি বাড়ি দেখে নেই এই বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য আছে আপনার উনচল্লিশ ফিট এবং প্রস্ত আছে বাইশ ফিট এই বাড়িটি টোটাল আপনার আটশো আটান্ন স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটিতে আপনার তিনটি রুম আছে এবং ফ্রন্ট সাইডে বারান্দা আছে রুমগুলোর সাইজ হলো আপনার চোদ্দো বাই তেরো করে এবং বারান্দাটির সাইজ হলো আপনার সাত বাই উনচল্লিশ তো এইখানে তিনটি রুমের ফ্রন্ট সাইডে আপনার এই বারান্দাটি এখানে গাডার টাইপ এই বারান্দাটি সাদের মতন দেখছেন এই বাড়িটি তিনটি রুম এবং ফ্রন্ট সাইডে বারান্দার কাজটি করতে মোটামুটি আপনার টাকা লাগবে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই তিনটি রুম পুরো কমপ্লিট করতে তো আসুন আমরা আরও একটি বাড়ি দেখে নেই এই বাড়িটির দৈর্ঘ্য আছে আপনার বাউন্ন ফিট এবং প্রস্থ আছে একুশ ফিট এই বাড়িটি আপনার হাজার বিরানব্বই স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির চারটি রুম আছে এবং ফ্রন্ট সাইডে এই বারান্দাটি আছে এখানে দুইটি সাইডেই এই বারান্দাটি আছে এই বাড়িটির ভিটির গাতুনি দেওয়া হয়েছে আপনার পাঁচ ইঞ্চি এবং ভিটি থেকে টপ পর্যন্ত গাঁথুনি দেওয়া হয়েছে আপনার তিন ইঞ্চি এখানে তিন পাট এবং চার পাটের জানালাগুলো দেওয়া হয়েছে এবং দরজাগুলো আপনার এক পাটের দরজাগুলো দেওয়া হয়েছে এই বাড়িটির পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে এবং ফ্রন্ট সাইডে যে বারান্দাটি দেখছেন এই বারান্দায় আপনার পিলারগুলো এখনও উঠানো হয় নাই তবে উঠানোর পর আপনাদেরকে একদিন শেয়ার করব এই চারটি রুম এবং ফ্রন্ট সাইডে যে বারান্দাগুলো আছে এই কাজটি করতে পুরো কমপ্লিট মোট খরচ হবে আপনার সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ